আমার যতটুক পাওয়ার ছিল, আমার যতটুক এরিয়া ছিল আমি এতটুক করার চেষ্টা করেছি, পারি নাই চেষ্টা করেছি। আর মনে রাখবেন, যে বান্দা চেষ্টা করে আল্লাহ তাকে সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলতে হবে, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে বান্দা নিজেকে পরিবর্তন করার হওয়ার চেষ্টা করে আল্লাহ তাকে পরিবর্তন হওয়ার জন্য সুযোগ করে। হুজুররা মাঝে মধ্যে ওয়াইজে বলে না, সুদের বিপক্ষে বলে না, অনেকে রাগ করে না। আচ্ছা, কিন্তু হুজুরের লাভ কি? সুদ নিয়ে কথা বলে হুজুরের লাভ কি? আপনি যে রাগ করছেন হুজুরের লাভ কি? হুজুর তো আপনাকে চিনেই না। হুজুরে কোরআন হাদিসের কথা বলছে, আপনি ওদিকে রাগ করে ঘরের মধ্যে নাক ফুলাইতেছেন। ইনারা হদ্দাইয়া, হুজুর তো আপনারা চিনেই না। হুজুর কোরআন হাদিসের কথা বলছে, আপনি কথাগুলোকে নিজের গায়ে টেনে নিলেন, তার মানে আপনি সেটার ভিতরে। আচ্ছা, এবার আমি আমার ভাইকে প্রশ্ন করলাম, আগে একটা কথা বুঝেন, এই কথা মাথায় বসা রাখবেন। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার মা বোন যদি শুনে থাকে, আমি আপনাদের উদ্দেশ্য এই কথাটা বলছি। আমরা লাভটা চাই, কেউ লস চাই না। ব্যবসায় যদি লাভ হয় আমরা আছি, লস হলে ভাই এই ব্যবসায় আমরা যাব। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, আল্লাহর রসুলের ইসলামের প্রত্যেকটি আদেশে প্রত্যেকটি নিষেধে আমাদের জন্য হাজার হাজার কল্যাণ আছে। কল্যাণ নাই এমন কোন কাজের আদেশ দেওয়া হয়নি। এবার আপনারা বলেন, ইসলাম কি সুদকে হ্যাঁ বলেছে নাকি না বলেছে? কেন? টাকা তো টাকা। ইসলাম কি ঘুষকে হ্যাঁ বলেছে না না বলেছে? টাকা তো টাকা, নিশ্চয় কোন একটা জায়গায় ঝামেলা আছে। এবার টোটাল বিষয়টা আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন। এবার আপনি সেই হারামের টাকাটা নিলেন সকাল 10টায়, কয়টায়? আপনার চাকরি ছুটি হলো 4টায়। পরের দিন আপনার স্ত্রী বললেন, আগামী দিন আমাদের ঘরে বাজার লাগবে। তো স্বাভাবিক, আপনি তো পকেট থেকে টাকাই দিবেন, যেহেতু ঘরের কর্তা আপনি। এবার আপনি বললেন লিস্টি করো, কত টাকা লাগবে বলো। উনি লিস্টি করলেন 10-15 হাজার টাকার একটা বাজার লাগবে। আপনাকে তো টাকা দিতে হবে। ওই 15,000 টাকার ভিতরে ওই 500 টাকা ডুবে গেছে। কোন 500 টাকা? কোন 500 টাকা? জোরে বলেন, কোন 500 টাকা? এবার আপনি বলেন, সেই 500 টাকা বাজারে গেছে কি যায় নাই? দোকানদারের কাছে গেছে কি যায় নাই? ওই 500 টাকার পরিমাণ জিনিস আসছে কি আসে নাই? ওই জিনিস আসছে চাউল। কি আসলো? জোরে বলেন নাকি? এবার চাউলটা ঘরে আসার পরে আপনার বড় ছেলে মেজো ছেলে স্কুল থেকে আসবে, আপনার স্ত্রী জানে। উনি কি করলেন? তাড়াতাড়ি রান্না বসালেন, ডেকচিতে চাউল দিয়ে রান্না বসালেন, কারণ ছেলেরা এসে ক্ষুধার্ত থাকবে, খানা তো দিতে হবে। এবার আয়েশা বলতেছে, মা মা বাদ দাও, যেটা বলে আর কি, মা বাদ দাও। তো মা তো সুন্দর করে ভাত সার্ভ করলেন। ওই ভাতের ভিতরে ওই 500 টাকার চাউল ছিল। পেঁচটা কোথায় লাগতেছে দেখেন, ওই 500 টাকার চাউল। এবার সেই 500 টাকার চাউল আপনার ছেলে দোনোটা খাইছে, মুখ দিয়ে খেয়ে কোথায় গেছে? জোরে বলেন না, কোথায় গেছে? আর আমার যুবক ভাইয়েরা জানে, মানুষের শরীরে যে রক্ত, তার মধ্যে কিছু রক্ত খাবারের মাধ্যমে হয়। মানুষের শরীরের যে রক্ত, যে ক্যালসিয়াম, এটা অধিকাংশ রক্ত কিসের মাধ্যমে হয়? খাবারের উপরে। যার খাওয়া যত বেশি ন্যাচারাল, তার শরীর তত বেশি সুস্থ, এটা ডাক্তাররাও বর্তমানে বলছে। আর একটু জোরে বলেন না। এবার আপনার সেই ছেলে, আপনি তো অফিসে কিছু জানেন না, আপনার স্ত্রী তো রান্না করে, তারা তো জানে না। বাতে না বাত, সামান্য বাত, এটা আবার কি হতে পারে? কিন্তু আপনি কত বড় মারাত্মক ঘটনা ঘটাই ফেলছেন, আপনি বুঝতেই পারেন নাই। ওই খাবারটা পেটে যাওয়ার পরে 10 মিনিট 20 মিনিট আল্লাহ ভালো জানে হজম হওয়া শুরু করলো। এবার হজম হয়ে কিছু খাবার পায়খানা হয়ে গেল, কিছু খাবার রক্ত হয়ে গেল, কিছু খাবার ক্যালসিয়াম হয়ে গেল। এবার বলেন রক্তটা কি? আর আপনারা জানেন সারা শরীরে রক্ত সার্কুলার হয় হার্ট থেকে। সুবহানাল্লাহ বলতে হবে। ঠিক বললে সব না পাইতে পারেন, কিন্তু সুবহানাল্লাহ বললে রবের প্রশংসা করলে একটা জান্নাতে কাজ লাগায় যাওয়ার সুযোগ পেয়ে যেতে পারেন। যার যত শক্তি আছে বলেন না সুবহানাল্লাহ। মানব দেহের সারা শরীরে রক্ত যত সার্কুলার হয় সব হয় হার্ট থেকে, আর হার্টের আওয়াজটা কম বেশি আমাদের সবারই জানা আছে। আমি দেখাচ্ছি, আপনারা একটু মিলে দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখেন ডাক্তারের হানা দুটো টাকা দেয়, যাইবার সময় ফার্মেসি পাইলে হয়তো বদনা বিখ্যাত অসাই দিব লইয়ারা লাগাই দেয়। বেরিতের হুসর কর তুই লেখা কর না ইলে না বললে তুই ক্যাঙ্গুরু বুঝাইতাম। আচ্ছা মাঝে মধ্যে অনারাত তো নয় না, আর আসুন আজাদ না আর 5 মিনিট আছে, খেয়াল করুন। মাঝে মধ্যে বাড়ি উঠবা খাইলে জিনজিনে মারে না, এত কেন লাগে? এত যদি কেউ আইরা হয় আমি তোমাকে অনেক ভালোবাসি, এত ভালোবাসা ভালো লাগে না? এত যদি কেউ আইরা হয় চলো তোমাকে আমি একটু বারবিকিউ খাওয়াবো, তুই তো গেলি যাতে বাড়ি বেহাই জিন করে যাতে মারে, এত লাগে রক বেকিং সিরিজের বই এত আল্লাহ লাগে। দুদিন আগে তো নড়া হস, এমন কেটা হর ইয়ে নহয় আর আল্লাহ ইবে এত বড় দয়াবান, ডর করে অন্য সুবহানাল্লাহ। জানালাটা খুলে দাও না যারা চুপ করিয়া আছে তারা কি আল্লাহ অবশ্যই মানলাম নাই, তারা খবর টবর যাইতো না মানলাম কেন আজীবন বড় এটা তাই যে আতন বড় অবাক লাগে। আল্লাহর প্রশংসা যদি বান্দার মনতুন মুকুতুন বাইর নয়, আর হার প্রশংসা বাইরে তো হয় সে বেগুনি ইমানি আওয়াজে হৃদয়ের জানালাটা খুলে দাও। সবই দিবানা প্রভুর প্রেমে মন সাড়া দাও না বান্দা, হৃদয়ের খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। ধন্যবাদ এত সুন্দর একটা বিষয় বাছাই করার জন্য। আমি অনুরোধ জানাবো, এখানে অনেক মাহফিল কমিটি আছেন, আমরা যেন গতানুগতিক বিষয় থেকে বের হয়ে আসি। আর আজীবন ভর দেলে দেবে নারীর পর্দা নারীর পর্দা নারীর পর্দা, ইয়া পুরুষের পর্দা আছে দিয়ে একটা না হওয়া না, আর জোর হনা দুনমান হনা দরকার আছে না নাই? গায়ে হলো তুমি দিল্লে করি জন্মানা মাই ফকলে এত হইতে লাগবে, ফকলের উদ্যোগ কেনা নিয়ম গড়ি সম্পর্ক আর টিকিব না, জোর হনা টিকিব না, আরো জোর হনা টিকিব না। আল্লাহ বুঝিবার তৌফিক দান করুক, আল্লাহ আর বেগ গুণের মানি চলিবার তৌফিক দান করুক। শেষ কথায় চলে আসলাম। ইমানদার ভাইরা, যদি জীবন সুন্দর রাখতে চান পারিবারিকের মধ্যে, পারিবারিক নিয়মের মধ্যে ইসলামের অস্তিত্ব লাগবে, সামাজিক নিয়মে ইসলামের অস্তিত্ব লাগবে, বাবা হয়ে সন্তানের সাথে কিভাবে কথা বলবেন ইসলাম থেকে শিখে নেন, সন্তান হয়ে মা বাবার দায়িত্ব কি ইসলাম থেকে শিখে নেন। এবার আমি শ্রদ্ধার সাথে কথাটা বলি, ভুল যেটা প্রথমে বুঝেছেন সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনার সন্তানকে ডাক্তার বানানোর ইচ্ছা বানাই ফেলেন, আপত্তি নাই। আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানানোর ইচ্ছা বানাই ফেলেন, কোনো আপত্তি নাই। আপনার সন্তানকে বেসিক ইসলামের ধারণাটাকে দিয়ে দেন। এটা যদি মনে বসে যায়, এবার ডাক্তারি মাথায় বসুক, ইঞ্জিনিয়ারের মাথায় বসুক, কোনো সমস্যা নাই। এই ডাক্তারটাই মুসলমানের মতো মুসলমান হবে, মানুষের মতো মানুষ হবে। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, দিন দিন কি বেয়াদবি কমতেছে নাকি ভাইয়া বাড়তেছে? এখানে অনেক বড় ভাই আছে যাদের সামনে ছোট ভাইয়ের একসময় কথা বলতে পারে নাই। আজকালকার ছোট ভাইয়েরা দেখেন শ্রদ্ধা কি বাড়তেছে না কমতেছে? যেটাকে আমরা যেটাকে ইজি মনে করি, এটা আমাদের সমাজের জন্য করোনা ভাইরাসের চাইতেও মারাত্মক। বুঝতেছি না যে আমরা জীবনে কোনোদিন কিশোর গ্যাং এর নাম শুনি নাই, এখন কি কি বলে কিশোর গ্যাং, কিশোর গ্যাং, কিশোর গ্যাং। আজীব ব্যাপার। আপনি যেটা ফেসবুক ইউটিউবে দেখতেছেন, পত্রিকায় দেখতেছেন, আপনি আর কি দণ্ডই দে অবাধ্য না বাইরে জীবন দায়িত্বারে পারফরমাইরা দরিদ্রারে। সেজন্য বলি, আগে থেকে আপনার কিচ্ছু করা লাগবে না, শুধু একটা কাজ করবেন, আপনার ছেলে মেয়ের অন্তরে আল্লাহর ভয়, নবীর প্রেমটা ঢুকাই দেন, বাকি কাজ এমনি হয়ে যাবে। বলতে পারি না আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি।